ভালো, 2 ঘন্টা কলি যাতে নিয়ে বসেছিলাম যে রেজাল্ট কি আসবে, এখন রেজাল্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ, সবাইই ভালো আসছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কোচিং, বাসার টিচার এই সবের উপরেই ছিলাম সবাই, তো সবাই এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ। কোন সুখ এক পাশে, মেয়ের রেজাল্টের সুখ এক পাশে, আজকে সেটাই বুঝলাম। হ্যাঁ, অনেক 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 খুশি, থ্যাংক ইউ ম্যাম। না সেটা তো করতে, এখন যে পরিস্থিতিতে ওরা পরীক্ষা দিয়েছে, পাক্কা 2 বছর ওদের কোনো ক্লাস হয় নাই, তারপরে ওরা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। আর এখন কি করার আছে, দেশের পরিস্থিতি এটা ছিল বিকজ অফ করোনা, এই তো। ভীষণ খুশি, মানে আমরা ক্লাস 3 তে স্কুলে ভর্তি হই, তারপর এতগুলা বছর মাঝখানে কাটে, আমরা পিএসসিডিসি জেএসসিডিসি, কিন্তু এসএসসি তে আমরা যে পরিমাণ খুশি হইছি, এর আগের দুইটা বোর্ড পরীক্ষা আমরা এত খুশি ছিলাম না। আর স্কুল থেকে আমরা বের হয়ে গেছি, কিন্তু তারপর স্কুল আমাদের ভীষণ মানে ভালোভাবে আপ্যায়ন করতেছে, আমাদের হেডমিস্ট্রেস আমাদের সাথে ভীষণ আনন্দ করতেছে, মানে এক কথায় আমরা অনেক বেশি খুশি, অনেক বেশি যাকে বলে। রেজাল্ট খুবই সন্তোষজনক, খুবই নিজের ভিতরে একটা সামরস তুষ্টি এসেছে যে এ প্লাস পেয়েছি এসএসসি পরীক্ষায়, খুবই ভালো লাগছে যে এই ছেলে এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি, ছেলেও খুশি, সবাই খুশি আলহামদুলিল্লাহ। ফুল সিলেবাস হলে ভালো করতো, হ্যাঁ ওদের আমার মনে হয় যে ওরা ভালো করতো, কারণ ওদের তো সব পড়াইছিল লাস্টে শর্ট সিলেবাসে আসার জন্য, কারোর জন্য ভালো হয়েছে কারোর জন্য খারাপ হয়েছে, আমার মনে হয় আমাদের জন্য খারাপ হয়েছে। পড়াশোনা তো করোনা ছিল, বাসায় আমরা নিজেরা টিউটর ছিল, স্যারদের হেল্প ছিল আর কি, স্যারদের অনেক সহযোগিতা আছে, বাসায় টিউটর ছিল আমরা, আর ওরা সবচেয়ে হচ্ছে যে ওরা খাটছে নিজেরা, নিজেরা না খাটলে তো আর হয় না কোনো কিছু, ওরা প্রচুর খাটছে, যেটা হচ্ছে আশানুরূপ রেজাল্ট হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। বরিশাল শিক্ষা বোর্ডে 2022 সালের এসএসসি পরীক্ষার পাশের হার হলো 89.61, মোট জিপিএ 5 পেয়েছে 10,068, পাশের হার গতবার আছে একটু কম, অন্যান্য বোর্ডের তুলনায় কী রেজাল্ট হয়েছে জানি না, যদি ভালো করে থাকে এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র শিক্ষক অভিভাবক এবং এলাকাবাসী বরিশালবাসীকেও বলা যায়, কারণ যখন ছেলেমেয়েরা পরীক্ষা হলে গিয়েছে তাদের রিক্সা ছেড়ে দিয়েছে, যাতায়াতে সুবিধা হয়েছে, সবাই টোটাল সমাজের সবার জন্যই এই ফলাফল, আমি সমাজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।